নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে শুরু করেছে। গেল দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, সয়াবিন তেলের লিটার 150 টাকা। 50 টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা, আর 80 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 টাকায়। কম দামে নিত্যপণ্য কিনতে টিসিবির ট্রাক সেলে ভিড় করছে নিম্ন আয়ের বহু মানুষ, কিন্তু সেখান থেকেও খালি হাতে ফিরছে অনেকে। টিসিবির ট্রাক সেলে নিত্যপণ্য বিক্রির অবস্থা জানাতে রাজধানীর ফার্মগেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, টিসিবির ট্রাক সেল থেকে মানুষকে খালি হাতে ফিরতে হচ্ছে, এর কারণ কি? আর আপনি যেখানে আছেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাথে আসলে নিত্যপণ্যের যে দাম, সেই অস্বাভাবিক দামে কিন্তু নাবিশ্বাস হচ্ছে ভোক্তাদের, এবং অধিকাংশ পণ্যের দামই কিন্তু বেড়েছে, আর যেটি আপনি সংবাদে আসলে পড়লেন। তো এই সব ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে আসলে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি ট্রাক সেলের আয়োজন করেছে, এবং ট্রাক সেলের মাধ্যমে সকাল 11টা থেকে 11:30 আসলে এই বিক্রি কার্যক্রম শুরু হয়েছে, এখন পর্যন্ত কার্যক্রম চলছে, এবং সবাই কিন্তু ভোক্তারা এখানে যারা আসছেন এখন পর্যন্ত সবাই কিন্তু মোটামুটি সুশৃঙ্খলভাবেই আসলে পণ্য ক্রয় করছেন। যদিও এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছে বলে আমরা জানতে পেরেছি, এবং সকাল 9টা 10টা এবং ভোরেও অনেকে এসছেন এখানে ট্রাক সেলে আসলে পণ্য সংগ্রহ করার জন্য। এবং এই দামে আসলে পণ্য কেনার যে সুযোগ হয়েছে টিসিবি, তাদের একজন ডিলারের সাথে আমি কথা বলবো। আপনারা কি পরিমাণ পণ্য আজকে সরবরাহ করেছেন এবং সবাই পাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে দ্রব্যমূল্য আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতি, আমাদের বাংলাদেশও তার বাইরে নয়, সে কারণে আমাদের ট্রাকে অনেক মানুষের ভিড় হয়। আমরা সকাল থেকে এই পণ্যটা দেওয়া শুরু করেছি এবং আমাদের হাতে ব্যাপক পণ্য আছে। সকাল 10টা থেকে শুরু করে এখন 2টা বাজে, আমরা 2টা অর্ধবতি দিয়ে যাচ্ছি, এবং যারা উপস্থিত আছে প্রত্যেককেই আমরা দিতে পারবো। টিসিবির গুদামগুলোয় পণ্যের সয়লাভ, পণ্যের কোনো অভাব নাই, তেল, চিনি, ডাল এবং পেঁয়াজ অত্যাধিক পণ্য আছে, ব্যাপক পণ্য। ধন্যবাদ সেলিম। এতক্ষণ রাজধানী ফার্মগেট থেকে জানাচ্ছিলেন সেলিম মালিক।